তারপরও ছোট্ট একটা বিষয় বোঝেন ভাই, শরীর কেউ পছন্দ করে না। আপনার স্ত্রী, আমরা বাংলাদেশের মুসলমান পর্দা করেন না অনেকে, আপনার স্ত্রী আপনার ভাইয়ের সাথে গল্প করে, বন্ধুর সাথে গল্প করে, আপনি মাইন্ড করেন না। কিন্তু আপনি যদি কখনো দেখেন আপনার দিকে যে আদর দিয়ে বউ তাকায়, ওই আদর দিয়ে আপনার ভাইয়ের সাথে অথবা বন্ধুর সাথে তাকাচ্ছে অথবা হাসছে, আপনি কি সহ্য করতে পারবেন? ওই বউ উনি ঘর করতে পারবেন? বউ ভাত পুড়ায়, ঘর পুড়ায়, চকলেট ভাঙে, রাগ করে, বাপ মা তুলে রাগ করে, সব সহ্য করতে পারে। কিন্তু বউ আরেক পুরুষের সাথে ঠিক আপনার যে আদর, ওই আদরের চোখ দিয়ে তাকিয়েছে, যদি আপনার চোখে ধরা পড়ে ওই বউ উনি ঘর করতে পারবেন? স্বামী মারে, পিটায়, রাগ করে, ঝগড়া করে, সব সহ্য করে, কিন্তু স্বামী আরেকটা মেয়ের সাথে, বউয়ের সাথে যে আদরে কথা বলে, ওই আদরে কথা বলে, বউয়ের সাথে অন্য মেয়েকে শরিক করে, এইটা যদি কোনো বউ বোঝে, সে কি ওই স্বামীর ঘর করতে পারে? সব সহ্য করা যায়, শিরিক সহ্য করা যায় না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের মালিক, আল্লাহ শিরিক সহ্য করেন না। একটা সন্তান তার মাকে খুব ভক্তি করে, ভয়ও পায়, মা খুব রাগী, ওর যখন দুধের দরকার হয়, খাবারের দরকার হয়, টুকটুক করে খালার কাছে যায়, বড় আপুর কাছে যায়, আপু খালা একটু আম্মাকে বলে দাও আমার দুধ দিক। আচ্ছা আপনারা বলেন তো মা কি এই ছেলেকে পছন্দ করে? করে, তাই না? আসাম করে, যদি প্রথম মহিলাদেরকে যে শুনে আসেন, করে না। মায়ের মাতৃত্ব কি চাই? যে ছেলে যা চাবে আমার কাছে চাবে। খিদে লেগেছে আমাকে বলো, মা রাগ করে, আজকে তোর খেতে দেবো না। মার মনটা কি চাই? ছেলে এসে মার ধরবে, মা আমাকে করে দাও। কিন্তু ছেলে বুদ্ধিমান, যে বাপকে দাদিকে বলে, দাদি বা ও মা ছেলেটাকে খেতে দাও নি কেন? বৌমা খাদ দেয়, কিন্তু মনে মনে ছেলে তার খুশি হয় না, বেজার হয়, বেজার হয়। মা তো ওইটা চাইনি, মা চেয়েছিল যে ছেলের পরে রাগ করবো, ছেলে এসে আমার আদর করে জড়াই ধরবে। কথা কি বুঝতে পারছেন ভাইরা? আল্লাহ তাআলা আমাদের বিপদ দেন, কষ্ট দেন, কে দেন? আল্লাহ এই জন্য দেন যে বান্দা আমাকে ডাকুক, বান্দার মনে আমার মায়া আসুক, আমার প্রেম আসুক, বান্দা জান্নাতের জন্য উপযুক্ত। কিন্তু বান্দা কি করে? আহা, আমার বিপদ হয়েছে, আল্লাহ তো আমার কথা শুনবে না, আল্লাহকে হুজুর দিয়ে চাপ দিয়াব। আল্লাহ খুশি হলেন না বেজার হলেন? বেজার হলেন। কোন মায়ের সন্তান যদি দুধের প্রয়োজন হলে, পানির প্রয়োজন হলে, বাথরুমের প্রয়োজন হলে, সরাসরি মাকে না বলে, দাদিকে খালাকে বলে, ওই সন্তান কিন্তু মায়ের মাতৃত্বকে অপমান করে। ঠিক যেমনই কোন যখন বান্দা কোনো কিছুর দরকার হয়, আল্লাহকে না চেয়ে, আল্লাহর কাছে না চেয়ে, আল্লাহকে না দেখে আর কারোর কাছে যায়, ও আল্লাহর রুবিয়তকে অপমান করে।